চট্টগ্রামে জমে উঠেছে অমর একুশে বইমেলা। পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলা প্রতিদিনই বাড়তি আনন্দ তৈরি করেছে বইপ্রেমীদের জন্য। সকল প্রকাশনীর বই একই সাথে পাওয়ায় যেমন খুশি পাঠকরা, তেমনি লেখকদের উৎসাহ দিতে বই কেনার আহ্বান লেখকদের। এদিকে পাঠক লেখক আড্ডা সহ বইমেলা উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানমালা সাজিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে নাঈমুল ইসলামের প্রতিবেদন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সারা দেশের 108টি প্রকাশনী 150টি স্টলে হাজির হয়েছে তাদের বই নিয়ে। মেলায় প্রায় প্রতিদিনই নতুন বই আসছে লেখকদের। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভালোবাসা, কারাগারের জীবন, সামাজিক রীতিনীতি সহ বিচিত্র বিষয় নিয়ে লেখা বই নিয়ে হাজির হচ্ছেন লেখকরা। এতে জমে উঠেছে অমর একুশে বইমেলা। আমার এই বই দ্বারা আমি মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা যেন সমাজের জন্য কিছু করতে পারি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসার জীবন আদর্শ নিয়ে লিখেছি এবং বঙ্গবন্ধুর 71-এর যে মুক্তিযুদ্ধে ওনার যে প্রেরণা সেটা নিয়ে লিখেছি। বইমেলা আসলে একটা তারুণ্যের প্রাণের উৎসব। বই পড়লে জ্ঞান বাড়ে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা বইমেলায় এসে বই কিনুন, লেখকদের উৎসাহিত করুন। আমার এই বইটাতে আসলে বন্দীদের জীবনযাপন থেকে শুরু করে বন্দীদের আসলে নানা রকমের দুঃখ, কষ্ট, ভালো লাগা, হাসি খুশি সব কিছুই আসলে এখানে উঠে এসেছে। সব প্রকাশনীর বই একসাথে পেয়ে খুশি পাঠকরাও। বই কিনে ভালো লেগেছে, অনেক আগ্রহ নিয়ে এসেছি, বই কিনেছি অনেক ধরনের। মেলাতে হয় কি, সব প্রকাশনী দেখতে পাচ্ছি, সব বই দেখতে পাচ্ছি, বেছে নিতে পারছি সবাই পাঠক। অভিভাবকদের শিশুদের প্রতি আরেকটু যত্নশীল, আরেকটু আন্তরিক হওয়া উচিত যাতে শিশুরা বই পড়তে উৎসাহিত হয়। পাঠক সমাগম বেশি এবং যারা আসতেছে অনেকেই বই কিনতেছে। বইমেলায় আসার দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠক লেখক আড্ডা সহ নানা ধরনের আয়োজন করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। মুক্তিযোদ্ধাদের একটা আড্ডার জন্য আমরা একটা প্লেস করেছি, একটা সেলফি কর্নার, মুজিব কর্নার, এখানে আমরা বিভিন্ন কিছু রেখেছি। চট্টগ্রামের এই বইমেলা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত, তবে ছুটির দিনে মেলা শুরু হয় সকাল 10টা থেকে। নাঈমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।